দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আগামী 10ই মে মহাকাশে উঠতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সময় 10ই মে বিকাল 4টায় এবং বাংলাদেশ সময় 10ই মে দিবাগত রাত 3টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। বিটিআরসি জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ আমাদের জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় 10ই মে বিকাল 4টায় এটি উৎক্ষেপণ করা হবে। এর আগে 5ই মে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার আশঙ্কায় তা পিছিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান সম্প্রতি বলেছিলেন, স্পেস এক্স জানিয়েছে 5ই মে নয়, 7ই মে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে পাঠানো হবে। সে তারিখেও স্যাটেলাইট পাঠানো সম্ভব হয়নি, এ নিয়ে একাধিকবার উৎক্ষেপণের তারিখ পরিবর্তন করা হয়েছে। স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান। স্যাটেলাইটের কাঠামো তৈরি, উৎক্ষেপণ, ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূস্তরে দুটি স্টেশন পরিচালনার দায়িত্ব এই প্রতিষ্ঠানটির। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,967 কোটি টাকা। স্যাটেলাইটে থাকছে 40টি ট্রান্সপন্ডার, এগুলোর মধ্যে প্রাথমিকভাবে 20টি ব্যবহার করবে বাংলাদেশ, আর অন্যগুলো ভাড়া দেওয়া হবে। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এ গ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়েছে গাজীপুর ও রাঙ্গামাটিতে।